By the way, everything is fine? Yes, sir. Sir, Publu, ভালো আছে? হ্যাঁ, ঠিকই আছে। তবে তোমার কাছে যাওয়ার জন্য খুবই বায়না করছে। আমি বউকে বলেছি যে তুমি যখন ফ্রি থাকবে তোমার বাড়িতে, তখন তোমার কাছে যেন পাঠিয়ে দেওয়া হয়। বাট স্যার, এখন কি সেটা সম্ভব হবে? হবে। আপনি কি দায়িত্ব নিয়ে বলছেন? হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি। হলে তো ভালো স্যার, পুবলুকে আমিও খুব মিস করি। জানি, আমার ছেলেটাও তোমার কথা খুবই বলে। স্যার, একটা কথা ছিল, শিরিন দিদি রাগ করবে না? না। আপনি এতটা শিওর হয়ে বলছেন কি করে? বলছি। ওকে স্যার। আমি জানি তোমার হয়তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এটাই সত্যি। শিরিন ফাইনালি বুঝতে পেরেছে যে পুবলু তোমার কাছে গেলে ভালো থাকবে। পুবলু তোমার কাছে গেলে ইনফ্যাক্ট ও ভালো থাকবে, কারণ পুবলুকে যদি ও আটকে রাখে তাহলে সেটা পুবলুর জন্য একদমই ভালো হবে না। এনিওয়ে স্যার, ও আমার কাছে এলে আমারও খুব ভালো লাগবে। আমি জানি সেটা। যুধাজিৎ এখন আছে তো এখানে? হ্যাঁ স্যার, আপাতত তো এখানেই আছে। এই কদিনের মধ্যেই বাবা মাকে নিয়ে ফিরতে হবে, ওনাদেরও তো সেটেল করার একটা ব্যাপার আছে। তোমরা কোথাও ঘুরতে যাবে না? আপাতত এখানকার দায়িত্বটাই আমার কাছে সব থেকে বড়, বেশি ইম্পর্টেন্ট। এই কাজটাকে শেষ করি, তারপর বাকি কিছু ভাববো স্যার। ঘোরার জন্য তো সারাটা জীবন পড়ে আছে, এখনো সেসব নিয়ে কিছু ভাবিনি। স্যার, আপনার বাড়ির সবাই চলে গেছে? হ্যাঁ। এত ব্যস্ত ছিলাম, জেঠমনির সঙ্গে যাওয়ার সময় দেখাই হলো না। তাতে কি হয়েছে? দেখা তো হয়েছে, কথা হয়েছে, আর তোমার এই জীবনে জেঠমনি সব থেকে খুশি। কোন জীবনে স্যার? দুটোতেই, তোমার ক্যারিয়ার আর তোমার বিয়ে। আপনি? আমিও দুর্দান্ত খুশি। বিশ্বাস করছো না, আমি সত্যি খুব খুশি। আমি সিরিয়াসলি মন থেকে চেয়েছিলাম তোমার সেটেলমেন্ট। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক থাকো। আর অনেস্টলি স্পিকিং, যুধাজিতের মতো একটা ছেলে ইজ ভেরি রেয়ার। আলটিমেটলি তোমার যে ওর সঙ্গেই বিয়েটা হলো, তোমরা খুব ভালো থাকবে, তোমাদের সংসারটা খুব সুখের হবে। ইউ গাইজ উইল হ্যাভ আ ভেরি গুড ফ্যামিলি। স্যার, আমিও চাই যে আপনার আমার কথা থাক। তুমি চাও আমি জানি, আমি বললাম বলে যে উল্টে তোমাকেও বলতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। না স্যার, সেরকম কোনো ব্যাপার না, আমি বরাবরই চাই যে আপনি। হ্যাঁ জানি, ইনফ্যাক্ট পুবলুর জন্য আমিও চাই একটা ঠিকঠাক সংসার হোক। শেষবারের মতো চেষ্টা করে দেখা যাক। জেনে খুব খুশি হলাম স্যার, ভালো লাগলো। দেখো গুড্ডি, এক জীবনে মানুষ তো সব কিছু পায় না, আমিও পাইনি। তবে সময় আমায় এটুকু শিখিয়েছে যে যা পেয়েছি, যতটুকু পেয়েছি, সেটাকেই অ্যাকসেপ্ট করতে হবে। পুবলুর মতো একটা ছেলে তো আমারই ছেলে, এটাও কি কম বড় পাওনা বলো তো? ঈশ্বর সদয় ছিলেন বলেই তো এটা হয়েছে। আর আমি যা পাইনি আমি ধরেই নিচ্ছি আমি তার যোগ্য ছিলাম না। স্যার। হ্যাঁ, তুমি এসো, সময় নষ্ট করে কোনো লাভ নেই। আর মনে রাখবে, কোনো রকম হেল্পের যদি প্রয়োজন হয়, কিছু যদি তোমার মনে হয়, তুমি কিন্তু ডিরেক্টলি আমাকে ফোন করবে। কোনো রকম কোনো প্রোটোকল মানার কোনো প্রয়োজন নেই, মাথায় থাকবে। আর হ্যাঁ, একটা কথা মাথায় রাখবে, এই কাজটা কিন্তু আমরা একসঙ্গে করতে এসেছি। শিওর স্যার, অবশ্যই জানাবো। থ্যাংক ইউ স্যার, আসছি। দেখো, আমি তোমাদের আগেও এই কথাটা বলেছি, আজকের দিনে দাঁড়িয়ে আবারও একই কথাই বলবো, তোমাদের বাচ্চাদের সুরক্ষা কিন্তু তোমাদের নিজেদের হাতে। আজ একটা বিশেষ দিন, তাই এখানে এসেছি, এমনি এমনি তো আসিনি। বিশেষ দিন মানে হলো আজকে মেয়েদের দিন, নারী দিবস। এই মেয়েদের দিনেই তোমরা মেয়েরা যদি নিজেদের অধিকার কেড়ে নাও, সেটা কি খুব ভালো হয় বলো তো? তোমরাই বলো না, সেটা কি ভালো তোমাদের জন্য? তোমরা তো মা, নিজেদের সন্তানদেরকে এভাবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছ, আত্মীয়ের বাড়িতে পাঠানোর নাম করে তোমরা বাইরে কাজে পাঠিয়ে দিচ্ছ, কেন করছো? আমি কিন্তু আগেও তোমাদেরকে বারবার করে বলে গেছিলাম, আমরা সবাই মিলে বসে একটা ব্যবস্থা করব যাতে ওদেরকে বাইরে পাঠাতে না হয়।
একটা কথা বলো তো, মেয়েদের জন্য তো অনেক সাহায্য পাও তোমরা, অনেক সুযোগ সুবিধা পাও তো, তারপরেও কেন প্রত্যেকটা মেয়েকে বাইরে পাঠাতে হচ্ছে তোমাদের? আমি তাই তোমাদের একটা কথাই বলছি, তোমরা নিজেরাও বাইরে যেও না, নিজেদের সন্তানদেরও বাইরে যেতে দিও না। একটা কথা বলো তো, এত কষ্ট করে এতগুলো মাস তো এদেরকে গর্ভে ধারণ করেছো, পৃথিবীতে এনেছো, এতগুলো দিন এত কষ্ট এত অভাবের মধ্যে দিয়ে বড় করলে, ভালো লাগবে এই মেয়েরা অন্য কোথাও চলে যাবে তোমাদেরকে ছেড়ে? যেখানে যাবে বা যাদের কাছে তোমরা পাঠাবে, তারা তো তোমাদের মতো আদর যত্ন করে ওদেরকে রাখতে পারবে না, ভালোবাসতে পারবে না, খেয়ালও রাখতে পারবে না। সেটা কি তোমাদের জন্য খুব আনন্দের হবে? হবে না তো। প্লিজ মেয়েদেরকে বাইরে পাঠিও না। আজকে উইমেন্স ডে, নারী দিবস, যে দিনটার জন্য এতগুলো দিন ধরে প্রিপারেশন নিয়েছি, দেখবে তোমাদের মেয়েরা এখানে নাচ করবে, গান গাইবে, তোমাদের নিজেদেরই কত ভালো লাগবে। এই কোথায়, এসো এসো এসো, এদিকে এসো। এই তো, কি মনে আছে তো যা যা শিখিয়েছিলাম? দেখবে কত ভালো লাগবে তোমাদের, ওরা যখন নাচ করবে, ওরা যখন গান গাইবে। তার আগে একটা কথা বলো তো, মেয়েদের দিন মানে কি শুনতে চাই? মেয়েদের দিন মানে মেয়েদের অধিকার রক্ষার দিন, মেয়েদের সুরক্ষার দিন, মেয়েদের মর্যাদা রক্ষার দিন, মেয়েদের ভালো থাকার দিন। আমাদের শপথ নিতে হবে সবাইকে, আমরা সবাই মিলে ভালো থাকবো। এই তো, যা যা বলেছিলাম প্রত্যেকটা কথা তো অক্ষরে অক্ষরে মনে আছে। তাই বলছি লক্ষ্মী মায়েরা আমার, লক্ষ্মী দিদি ভাইরা, এই বাচ্চাগুলোকে এভাবে বাইরে পাঠিয়ে দেবেন না। দেখুন আমাদের কি বলুন তো, আজকে আমরা এখানে আছি, কাল অন্য জায়গায় পোস্টিং হবে, চলে যাব। কিন্তু আমি আপনাদের হরপ করে বলছি, এই মেয়েরাই কিন্তু একদিন এই রূপপুরকে খুব ভালোভাবে সুন্দর করে সাজিয়ে তুলবে। আজকে যারা আপনাদের সবাইকে প্রলোভন দেখাচ্ছে, যে মানুষগুলো আজকে অন্যায় করছে, তাদের সবার বিরুদ্ধে এরাই লড়াই করবে। আচ্ছা এবার তাহলে আমরা নাচ গান করব তো? হ্যাঁ, সবাই তৈরি তো? তাহলে আমি গান ধরি, নাচ হবে তো? এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত, এসো মুক্ত করো, মুক্ত করো অন্ধকারের এই রাত, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, এসো শিল্পী, এসো বিশ্বকর্মা, এসো স্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা, দুর্গত দলিতেরা পায় বাণ, দিকে দিকে ভেঙেছে যে শৃঙ্খল, দুর্গত দলিতেরা পায় বাণ, এ শুভ লগ্নে তাই তোমার শরণ করি রূপকার, এ শুভ লগ্নে তাই তোমার শরণ করি রূপকার, এসো মুক্ত করো হে এরার, এসো মুক্ত করো, মুক্ত করো। অনেক হয়েছে, আর সুযোগ দেওয়া যাবে না, আজই শেষ দিন, আমাদের এবার এগিয়ে যেতে হবে। আজকে কনভয় নিয়ে আসেনি, যা করার আজকেই করতে হবে। এরপর তো আর একটা গান হবে, যেটা আমি আপনাদের সবাইকে শিখিয়েছিলাম, তাহলে একসঙ্গে গাই। হ্যাঁ।